হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা পাঁচটি স্টিচ নিয়ে আলোচনা করেছিলাম। পাঁচটি স্টিচের স্ট্রাকচার আমরা তৈরি করেছিলাম। আজকে আমরা নতুন কয়েকটি স্টিচ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের স্টিচগুলো হচ্ছে, এক নম্বর ওয়ান বাই ওয়ান হাফ কার্ডিগেন বা হাফ শাকার, দুই নম্বর ওয়ান বাই ওয়ান ফুল কার্ডিগেন বা ফুল শাকার, তিন নম্বর ফুল নিডেলে হাফ কার্ডিগেন বা হাফ শেকার, চার নম্বর ফুল নিডেলে ফুল কার্ডিগেন বা ফুল শেকার। প্রথমে আমরা এরকম একটি ফ্রেশ জার্সি প্যাটার্ন তৈরি করে নিই এবং পরবর্তী কাজ শুরু করি। তো আমরা প্রথমে যাব এক নম্বরে। এক নম্বর আমাদের রয়েছে ওয়ান বাই ওয়ান হাফ কার্ডিগেন বা হাফ শেকার। ওয়ান বাই ওয়ান হাফ কার্ডিগেন বা হাফ শেকার এই স্টিচটি করার জন্য আমাদের লাগবে এক, দুই এবং পাঁচ নম্বর কালার কোড। তো আমাদের এখানে এক নম্বর এবং দুই নম্বর রয়েছে, আমরা ব্রাশটুল দিয়ে পাঁচ নম্বর কালার কোড নিব। নিয়ে আমরা স্ট্রাকচারটা প্রথমে করে নিব। আমরা দুইয়ের উপরে এখানে পাঁচ দিব। এরপর আমরা এই চারটি ঘর ধরি, ম্যাট্রিক্স কপি দিয়ে এভাবে কপি করে দিব, টান দিব। এটাই হচ্ছে ওয়ান বাই ওয়ান হাফ কার্টিগেন বা হাফ সাইকেলের স্ট্রাকচার, এইচকিউপিডিএস এর স্ট্রাকচার। তো আরেকটি কথা বলে নেই, সেটা হচ্ছে আমরা যখন ওয়ান বাই ওয়ান কোনো কিছু করবো, অর্থাৎ ওয়ান বাই ওয়ান গ্রুপ, ওয়ান বাই ওয়ান হাফ কার্টিগেন, ওয়ান বাই ওয়ান ফুল কার্টিগেন, এরকম কোনো কিছু যখন আমরা করবো, তখন আমরা এই অপশন বারের আট নম্বর ঘরে যাবো, দুশো আটে ক্লিক করবো। দুশো আট নম্বর ঘরে গিয়ে আমরা র্যাঙ্কিং ক্লাসে এক নম্বর দিয়ে দিব। আমাদের এখানে অনেকগুলো ঘর রয়েছে, অনেকগুলো কলাম রয়েছে। এই কলামগুলোর মধ্যে আমরা তিন নম্বর কলামে দুশো আটের যে আট নম্বরের, আমরা আট নম্বর গিয়েছি, আট নম্বরের তিন নম্বর কলামে র্যাঙ্কিং ক্লাস। দিয়ে আমরা এখানে কম্পন দিব। তো এইভাবে আমরা ওয়ান বাই ওয়ান হাফ কার্ডিগেনের স্ট্রাকচার তৈরি করতে পারি। তো আমরা এর ভার্চুয়াল দেখে নেই, সিমুলেশনটা দেখে নেই, সিমুলেশনে যাব। আমরা ভার্চুয়াল দেখতে পাচ্ছি, অর্থাৎ এই প্যাটার্নটি নিট হওয়ার পরে কেমন দেখাবে, এরকম একটি লুকিং এখানে দেখাচ্ছে সফটওয়্যারে। তো এভাবে আমরা ওয়ান বাই ওয়ান হাফ কার্ডিগেন তৈরি করতে পারি। দুই নম্বরে আমাদের রয়েছে ওয়ান বাই ওয়ান ফুল কার্ডিগেন। ওয়ান বাই ওয়ান ফুল কার্ডিগেন স্ট্রাকচার এটার মতোই সেম, শুধুমাত্র আমাদের হাফ কার্ডিগেনের ক্ষেত্রে আমরা শুধু ব্যাগ নিডেলে টাক দিয়েছি, ব্যাক টাক, ব্যাগ নিডেলে ব্যাক টাক। ফুল কার্ডিগেনের ক্ষেত্রে আমরা নিব ব্যাগ নিডেলে ব্যাক টাক এবং ফ্রন্ট নিডেলে ফ্রন্ট টাক, অর্থাৎ ফুল কার্ডিগেন ব্যাগ নিডেলেও টাক হবে এবং ফ্রন্ট নিডেলেও টাক হবে। একটি কথা মনে রাখতে হবে যে আমরা যখন হাফ কার্ডিগেন করেছি ওয়ান বাই ওয়ান ক্ষেত্রে, তখন আমরা শুধু ব্যাগ নিডেলে টাক দিয়েছি, হাফ ক্রোসেস টাক এবং হাফ ক্রোসেস নিট দিয়েছি, ব্যাগ নিডেলে হাফ ক্রোসেস টাক দিয়েছি এবং হাফ ক্রোসেস নিট দিয়েছি। এখন আমরা ফুল কার্ডিগেনের ক্ষেত্রে আমরা এটা রেখে দিব, অর্থাৎ ব্যাগ নিডেলে টাক হবে, এটা থেকেই যাবে এবং ফ্রন্ট নিডেলেও টাক হবে। ফ্রন্ট নিডেলে টাক দেওয়ার জন্য আমাদের চার নম্বর সিলেক্ট করতে হবে, ব্রাশ টুল দিয়ে চার নম্বর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা যে ঘরে নিট দিয়েছিলাম, ব্যাক নিডেলে যে ঘরে আমরা লিড দিয়েছিলাম, অর্থাৎ দুই নম্বর কালার কোড দিয়েছিলাম, ঠিক সেই ঘরে অর্থাৎ সেই রোতে আমাদেরকে ফ্রন্ট নিডেলে টাক দিতে হবে। অর্থাৎ আমরা এখানে লিড দিয়েছি, এখানে লিড দিয়েছি, এখানে টাক দিব, এখানে লিড দিয়েছি, এখানে টাক দিব। ওয়ান বাই ওয়ান ফুল কার্ডিগেনের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হবে এরকম, অর্থাৎ যে ঘরে আমরা ব্যাক টাক দিব, যে নিডেলে আমরা ব্যাকটাক দিব, তার পাশের নিডেলে ওই ব্যাকটাকের বরাবর যে নিডেলটি থাকবে সেখানে হবে ফ্রন্ট নিট, এবং যে ঘরে আমরা ব্যাক নিট দিব ঠিক ওই ঘর বা ওই কসেসের পাশের নিডেলে হবে ফ্রন্ট টাক। আমাদের স্ট্রাকচারটা হবে এইটুকু, এই চার ঘর আমি এটাকে পুরোটুকু বিপরীত দিব।
এইভাবে এটা কপি করে দেব। এটাই হচ্ছে আমাদের ওয়ান বাই ফুল ক্যাটাগরির স্ট্রাকচার। আমরা 8 নম্বরে একটা র্যাঙ্কিং ক্লাস দিয়েছিলাম, 208 নম্বর ঘরের 3 নম্বর কলামে আমরা র্যাঙ্কিং ক্লাস দিয়েছিলাম। এই যে আমরা ওয়ান বাই ওয়ান ফুল ক্যাটাগরির ক্ষেত্রে ওইটা দিয়ে নিব। তো আমরা এখন সিমুলেশন দিব। এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান ফুল কার্ডিগেনের ভার্চুয়াল। ওয়ান বাই ওয়ান ফুল কার্ডিগেনের ক্ষেত্রে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে সেম লুকিং আসবে। আমরা নিট করার পরে ফ্রন্ট সাইডে যেরকম দেখবো আমরা ব্যাক সাইডে সেম একই দেখবো। তো আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে ফুল নিডেলে হাফ কার্ডিগেন বা হাফ শেখার। এই জন্য আমরা প্রথমে এটাকে ফ্রেশ একটা জার্সি প্যাটার্নে পরিণত করে নিব। আমরা 1 নম্বর দিয়ে মুছে দিব, 1 নম্বর দিয়ে সমস্ত কালার কোড মুছে দিব। যেহেতু আমরা ফুল ডিটেল করব, সেক্ষেত্রে আমাদের ডিপ থেকে ফুল ডিটেলের স্ট্রাকচারটা শুরু করা প্রয়োজন ছিল, তো আমরা এখান থেকে শুরু করে দিই। আমরা এটাকে বাদ দিয়ে দিই, এটার কোনো প্রয়োজন নেই আমাদের। আমরা এটা এখানে আমরা ফুল নিডেল দিয়ে দিব 10 নম্বর। এখানে 8 নম্বর দিব, এখানে 9 নম্বর, এখানে 10 নম্বর, অর্থাৎ ফুল নিডেল। আমাদের দিতে হবে ফুল নিডেল। ফুল নিডেলের ক্ষেত্রে আমরা এই 208 নম্বরের যে র্যাকিং ক্লাসটা দিয়েছিলাম এটা আর দেওয়া যাবে না, এই জন্য আমরা এটাকে মুছে দিব, দেওয়া যাবে না। হ্যাঁ, সেভ করে নিলাম। এখন আমরা এই জার্সি প্যাটার্নের ভিতরে ফুল নিডেলে হাফ কার্ডিগান করব। ফুল নিডেলে হাফ কার্ডিগান করার জন্য আমাদের লাগবে 10 এবং 6 নম্বর কালার কোড। আমরা 10 নম্বর নিয়েছি, এখানে আমরা এখন 6 নম্বর নিব, অর্থাৎ 6 নম্বর দিয়ে এভাবে দিয়ে দিব, অর্থাৎ হাফ প্রসেস হবে 6 নম্বর কালার কোড এবং হাফ প্রসেস হবে 10 নম্বর কালার কোড। এইভাবে হচ্ছে ফুল নিডেলে হাফ কার্ডিগান। আমরা এখানে এটা পুরোটা দিয়ে দিব এই পর্যন্ত, এবং উপরে গিয়ে আমরা ট্রান্সফার করে নিয়ে আসবো। যেহেতু আমরা পিছনে টাক দিয়েছি, সুতরাং এই টাকটা আমরা ফ্রন্টে কষ্ট মেরেছি এবং পিছনে টাক দিয়েছি, এই টাকটা আমাদের কি করতে হবে ফ্রন্টে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। যেহেতু আমাদের উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে রয়েছে, সুতরাং আমরা এটাকে ট্রান্সফার করে নিয়ে আসবো। ট্রান্সফার করার জন্য আমরা এই 10-এর উপরে একটা 3 দিয়ে দিলে চলবে, 3 নম্বর কালার কোড দিলে চলবে। যেহেতু 3 নম্বরে ট্রান্সফার অ্যাকশন রয়েছে, সুতরাং এই 3 নম্বর কালার কোড দিয়ে আমরা কম্পাইল দেবো, তাহলে ট্রান্সফার করে নিয়ে আসবে 3 নম্বর কালার কোড দিয়ে। আমরা এটারও সিমুলেশন দেখে নিব, অর্থাৎ ভার্চুয়াল দেখব। আপনারা ভার্চুয়াল গুলো বাসায় দেখে নেবেন, প্র্যাকটিস করবেন এবং ভার্চুয়াল গুলো দেখে নেবেন কেমন হয়। হ্যাঁ, ভার্চুয়াল আমরা আর দেখতেছি না। তো আমরা 4 নম্বরে যাব ফুল নিডেলে ফুল কার্ডিগান। এই জন্য আমাদের এখানে 6 এবং 7 নম্বর কালার কোড দিয়ে কাজ করতে হবে। আমরা 6 নম্বর এখানে দিয়েছি হাফ প্রসেস, আমরা 10 নম্বরের পরিবর্তে 7 নম্বর কালার কোড দিয়ে দিব।
এখানে 7 নম্বরের কালার কোড দিয়ে দিব। এটা হচ্ছে ফুল ডিটেলে ফুল কার্ডিগান। বন্ধুরা আজকে আমরা 4টি স্টিচ সম্পর্কে জানলাম। আগামী দিনে আমরা আরো কিছু নতুন স্টিচ নিয়ে আপনাদের সামনে আসব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।